সম্ভবত 26শে ডিসেম্বর, তাই তো? এখানে আমাদের পার্টির অফিস, একটা আঞ্চলিক অফিস, সে অফিসটা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এটা ভাঙচুর করে বন্ধ করে রাখতে বাধ্য করে আমাদের পার্টিকে। যাই হোক, তারা দীর্ঘ সময় বন্ধের পরে এখানকার যে থানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে চিঠিপত্র দেয় এবং বলে যে আমরা আমাদের অফিসটা খুলুন, আপনাদের জানাইলাম, যদি আপনাদের তরফ থেকে কিছু সাহায্য করার থাকে। সেই সমস্ত করার পর তারা আসেন, অফিস খুলেন, অফিসে সবাই বসেন, ভাঙচুর করে আক্রান্ত হন। ভালো তখন অনেকে, প্রায় 7 থেকে 8 জন, যাদেরকে ধলাই জেলা হাসপাতালে নিতে হয়, ওখানে অনেকে ট্রিটমেন্ট হয়, তাতে 2 জনকে আলাদা কোনো পাঠায়।